হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাইকে আমন্ত্রণ করছি আমি তুলি হাসান, আর আমন্ত্রণ করছি আমার ফুড পার্লারে। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো একদম দোকানের মতো স্বাদে পারফেক্ট কনসিস্টেন্সিতে কনডেন্স মিল্ক তৈরির রেসিপি। কনডেন্স মিল্ক একটা বেসিক কুকিং রেসিপি, বিভিন্ন ধরনের মিষ্টিজাত খাবার তৈরিতে এটার অনেক ব্যবহৃত হয়। আর কনডেন্স মিল্ক তৈরির জন্য যে উপকরণগুলো দরকার হয় সেগুলো সবসময় আমাদের হাতের কাছেই পাওয়া যায়। তো সেগুলো দিয়ে কীভাবে খুব সহজেই কনডেন্স মিল্ক ঘরে তৈরি করব সেটা আসুন আমরা এক নজরে দেখে নিই। কনডেন্স মিল্ক তৈরির জন্য প্রথমে যে উপকরণটি দরকার সেটা হচ্ছে লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আপনারা যদি গুঁড়ো দুধ নিতে চান তাহলে সেক্ষেত্রে সেটাও নিতে পারবেন। গুঁড়ো দুধের রেশিওটা হবে হচ্ছে 2 কাপ গরম পানিতে 1 কাপ গুঁড়ো দুধ। তো লিকুইড দুধটা নেওয়াই ভালো, সেক্ষেত্রে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো আসবে। আর দুধটাকে আমি আগে থেকে বয়েল করে নিয়েছি, বয়লিং পয়েন্টে নিয়ে এসে তারপর এতে চিনি অ্যাড করতে হবে। অনেক সময় দেখা যায় বয়েল হওয়ার আগে চিনি অ্যাড করলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন দুধটা বলক আসার পরেই আমি এতে এখন দিয়ে দিব চিনি। 1 লিটার দুধে আমি চিনি দেব 2 কাপ। এই রেশিওতেই আপনারা কম বেশি যতখানি করে বানান সে অনুযায়ী উপকরণগুলো কম বেশি করে নেবেন। আর 1 লিটার দুধ থেকে আমাদের এখানে কনডেন্স মিল্ক তৈরি হবে 2 কাপ। আর চিনির রেশিওটা কিন্তু কম দেওয়া যাবে না, কারণ কনডেন্স মিল্ক খেতে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়। চিনিটা কম পড়লে তখন কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর এখন শুধু একটাই কাজ, সেটা হচ্ছে অনবরত নাড়াচাড়া করা। এই পর্যায়ে চুলার আঁচটা একদম হাই হিটেই রয়েছে। চিনিটা ভালো করে মেল্ট হয়ে যখন একটু ঘন হয়ে আসা শুরু করবে তখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। আর অনবরতই কিন্তু নাড়াচাড়া করতে হবে, নইলে নিচে দিয়ে যদি কোনোভাবে লেগে যায় বা যদি শর্ট ধরে যায় তাহলে কিন্তু কনডেন্স মিল্ক খেতে ভালো লাগবে না, কনডেন্স মিল্কের কনসিস্টেন্সিটাও ভালো হবে না। প্রায় 20 মিনিটের কিছু বেশি সময় পরে এখন কিন্তু কনডেন্স মিল্কটা হয়ে গিয়েছে। আর আপনাদের এর থেকে কিছুটা কম কিংবা কিছুটা বেশি সময় লাগতে পারে, এর চেয়ে বেশি আর জাল করব না। এখন চুলাটা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। আর এটা হয়েছে সেটা বুঝবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। চামচ দিয়ে যখন আপনারা কনডেন্স মিল্কটা ভরাবেন তখন চামচের গাটা কনডেন্স মিল্ক দিয়ে কভার করে থাকবে। আর এরকম করে আঙুল দিয়ে যখন টান দিবেন মাঝখান থেকে তখন দুপাশে দুভাগ হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, এই সময় প্রচণ্ড রকম গরম থাকে। এখন অপেক্ষা করতে হবে কনডেন্স মিল্কটা ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা করার পর তারপরে আপনার এটাকে স্টোর করতে পারবেন। প্রায় 2 ঘন্টা পর কনডেন্স মিল্কটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা কাচের বয়ামে এটাকে ঢেলে নিচ্ছি। আর ঘনত্বটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর যেহেতু এটা দোকানের নয়, এটাতে কোনো প্রিজারভেটিভ নেই কিংবা কোনো কেমিক্যাল নেই, তাই এটাকে আপনারা 20 থেকে 25 দিনের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, তবে এর বেশি না রাখাটাই ভালো। তো হয়ে গেল খুব সহজেই তৈরি কনডেন্স মিল্ক। এখন আপনারা এই কনডেন্স মিল্কের সাহায্যে বানিয়ে ফেলুন মনের মতো যে কোনো ধরনের মিষ্টি রেসিপি। আশা রাখছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আশা রাখছি লাইক কমেন্ট শেয়ারের। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।